Peace in a turbulent world. হলিউডের ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাডট ইতোমধ্যে ইসরায়েলের চলমান সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে আক্রমণ শুরু করার পরে অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন, এই বিধ্বংসী ঘটনার কারণে তার হৃদয় ভেঙেছে। ওয়ান্ডার ওমেন খ্যাত এই অভিনেত্রী ইসরায়েলের সাথে সংহতি প্রকাশ করে ইনস্টাগ্রামে গাজায় হামলার সংবাদ প্রতিবেদনগুলো শেয়ার করেছেন। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইসরায়েলিদের প্রতি দুঃখ প্রকাশ করে গ্যাডট লিখেছেন, আমি তাদের চিৎকার শুনতে পাচ্ছি। অপর একটি পোস্টে গ্যাডট ইসরায়েলের প্রতি তার সমর্থন জানিয়ে লিখেছেন, আমি ইসরায়েলের সাথে আছি। সম্প্রতি আকস্মিকভাবে ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা ঘণ্টার পর ঘণ্টা ইসরায়েলি শহর ও সেনাঘাটিগুলো ঘেরাও করে আক্রমণ করে এবং বহু মানুষকে হত্যা করে। সেই সাথে তারা অজ্ঞাত সংখ্যক ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সৈন্যকে গাজায় জিম্মি করে রাখার জন্য আটক করে নিয়ে যায়। এই ভয়াবহ ঘটনা প্রবাহ সরাসরি প্রচারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে। ওই হামলার কয়েক ঘণ্টার পর গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। জানা গেছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলের হামলায় শিশুসহ 300+ ফিলিস্তিনি নিহত হয়েছে। সময় সংবাদ, ঢাকা।